স্বাস্থ্যডিজির বক্তব্য অদূরদর্শী দায়িত্ব জ্ঞানহীন করোনার স্থায়িত্ব প্রশ্নে ওবায়দুল কাদের করোনায় আরো 45 মৃত্যু শনাক্ত 3243 সুস্থ হয়েছেন 60 থেকে 70 11 জন 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন একদিনে 2781 জন সহ দেশে এ পর্যন্ত সুস্থ হলেন 42,945 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69 শতাংশ জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3243 জন এ পর্যন্ত শনাক্ত 105,535 জন গত 24 ঘন্টায় শনাক্তের হার 21.56 শতাংশ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2781 জন হাসপাতাল এবং বাসায় সহ এ পর্যন্ত সুস্থ 42,945 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69 শতাংশ করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব নিজেদের স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে ব্রিফিংয়ে জানায় স্বাস্থ্য অধিদপ্তর আফরোজা খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা 5 জেলায় করোনা উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে লক্ষ্মীপুরেই মারা গেছেন 4 জন মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে জানান মৃত ব্যক্তিরা সবাই জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন লকডাউন করা হয়েছে তাদের সবার বাড়ি ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একই উপসর্গ নিয়ে মারা গেছেন একজন করোনা উপসর্গ নিয়ে যশোরে মারা গেছেন 2 জন এছাড়া মাদারীপুর ও শরীয়তপুরে মৃত্যু হয়েছে আরও 2 জনের শুক্রবার করোনার নমুনা সংগ্রহের অধিকাংশ বুথ বন্ধ থাকায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এছাড়া কখনো কখনো ফল পেতে লাগছে 1 সপ্তাহের বেশি আবার ল্যাবের ত্রুটির কারণে 2 থেকে 3 বার নমুনা দিয়েও ফল হাতে পাননি অনেকেই জনবল ঘাটতিকেই ভোগান্তির মূল কারণ বলছে স্বাস্থ্য বিভাগ গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছেন 60 বছর বয়সী আবুল বাশার করোনা টেস্টের রিপোর্ট হাতে না থাকায় 3টি হাসপাতাল ঘুরেও ভর্তির সুযোগ মেলেনি তার সঠিকভাবে নমুনা সংগ্রহ না হয় 11 জুন থেকে 3 বার নমুনা দিয়েও হাতে পাননি পরীক্ষার ফল এই চিকিৎসা করবো না বলি আইসি করোনা টেস্ট করতে আসি আজকে 15 দিন আইতে আসি যাইতে আসি টেস্ট যাইলে আসে না রিপোর্ট আবার করো মুগদা জেনারেল হাসপাতালে 3য়বারের মতো নমুনা পরীক্ষা করাতে এসেছেন সঞ্জিদ আক্তার তার করোনা পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হলেও ফল পেতে সময় লেগেছে 8 দিন ল্যাবে নাকি সমস্যা হয়েছিল পরে অন্য ল্যাবের থেকে পরীক্ষা করাই আনছে পরে পাইতে পাইতে আমার 8 দিন সময় লাগছে আবার টেস্ট করাইছি তখন আবার 2 দিন লাগছে ভুল রিপোর্ট আসা নমুনা নষ্ট হয়ে যাওয়া রিপোর্ট পেতে দেরি সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীর ল্যাবগুলোতে করোনা পরীক্ষা করাতে আসা রোগীরা শুক্রবার বন্ধ থাকে রাজধানীর কিছু সরকারি হাসপাতালের নমুনা সংগ্রহ বুথ এ কারণে নমুনা দিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই আমরা আসে যদি নমুনা পরীক্ষা করতে না পারি আবার চলে গেলে অনেক সমস্যা হয় রিপোর্ট যে দেয় উনি কোনো কথা বলেন আপনি রিপোর্ট আসে নাই আবার টেস্ট করেন পর্যাপ্ত জনবল ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট না থাকার কারণেই নমুনা পরীক্ষার জটিলতা তৈরি হচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আর স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকটের কথা শুক্রবার দিন বুধবার রাখে বুধবার বন্ধ রাখা হয় কারণ একটা দিন সাতটা ছুটি রাখে কারণ বাকি দিনগুলো তো খোলা থাকে ল্যাবে কাজ করতে যে অনেক আক্রান্ত হয়েছেন আক্রান্ত হচ্ছেন সেখানে লোকবল কিছু সংকট পড়ে যাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানে বন্ধ থাকে আমি মনে করি সেই প্রতিষ্ঠানগুলোতে শিফটিং ওয়াইজ আরও জনশক্তি নিয়োগ করা উচিত যাতে প্রত্যেক দিনই পরীক্ষা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই এই টেকনোলজিদের সতর্ক হইতে হবে এবং যারা ল্যাব এক্সপার্ট আছে তাদের সতর্ক হইতে হবে তা না হলে যে কোনো এক জায়গায় ভুল হলেই এই পরীক্ষার ভুল রেজাল্ট আসতে পারে তবে সচেতনতার অভাব সাধারণ মানুষের মধ্যেও নমুনা দিতে আসা অধিকাংশ লোকজনই মানছেন না শারীরিক দূরত্ব সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি একবার করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করাতে আসা মানুষটি যে লাইনে দাঁড়াচ্ছেন নতুন উপসর্গ নিয়ে প্রথমবার পরীক্ষা করাতে আসা মানুষটিও দাঁড়াচ্ছেন একই লাইনে এবং সবথেকে ভয়ানক বিষয় হলো এই 2জনের কেউই মানছেন না শারীরিক দূরত্ব
ফলে প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে নমুনা পরীক্ষার বুথগুলোতে নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকার 67 ভাগ বাড়িতেই এডিস মশার প্রজনন উপযোগী। 1.2% বাড়িতে মিলেছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার বাহক এই মশার লার্ভা। আর সবচেয়ে বেশি লার্ভা মিলেছে নির্মাণাধীন ভবনে। গত 10 দিনে এ কারণে বিভিন্ন বাসা প্রতিষ্ঠানকে করা হয়েছে 24 লাখ টাকা জরিমানা। আর উত্তর সিটির হাসপাতালে অভিযান শুরু হচ্ছে কাল। এটি মিরপুরের ছবি। কয়েকদিনের বৃষ্টির পানিতে জন্মাচ্ছে মশা। পরিষ্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় বা সিটি কর্পোরেশনের কেউ। এবছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 320 জন। বর্ষার শুরুতেই বেড়েছে এডিসের উপদ্রব, তাই করোনার সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গুর আতঙ্ক। মশা অনেক এখানে, মশার জন্য তো বসাই যায় না, থাকাই যায় না, হাঁটলেও মশায় কামড়ায়, রাস্তায় দাঁড়াইলেও মশায় কামড়ায়। করোনা রোগের চিকিৎসা নাই, ডেঙ্গু রোগের চিকিৎসা করবো কই দিকে? চিকিৎসা ব্যবস্থা তো এতই দুর্বল। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসে 10 দিন অভিযানে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। তাদের স্বাস্থ্য বিভাগ বলছে, প্রথম ধাপে 54 ওয়ার্ডের 1,34,135টি ভবন স্থাপনায় গেছে তারা। এসবের 89,626টি ভবন স্থাপনায় দেখা গেছে প্রজননের উপযুক্ত পরিবেশ। নতুন বিল্ডিং নির্মাণাধীন আছেন, কাজ চলতেছেন, সেই সমস্ত বিল্ডিংয়ে কিছু কিছু লার্ভা পাওয়া যাচ্ছে। এছাড়া বৃষ্টির মৌসুম, বৃষ্টি হচ্ছে, যার কারণে জিনিসটা একটু এখন বৃদ্ধি পাচ্ছে। আমরা বলছিলাম, যদি আমাদের এই যদি আপনারা সচেতন না হন, তা আপনারা কিন্তু একটা বিকট ফাইনের মধ্যে পড়বেন। তা আশা রাখি আমরা এখনও সচেতনতার মধ্যে আছি। কীটতত্ত্ববিদেরা বলছেন, শুধু অভিযান নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওষুধ দিতে হবে নিয়মিত, রাখতে হবে পর্যাপ্ত মজুদও। এই অভিযানের পাশাপাশি কী পরিমাণ কীটনাশক এই ডেঙ্গু মৌসুমে ব্যবহার হবে সেটির মজুদ থাকতে হবে, এবং কীটনাশক স্প্রে করার যে আধুনিক মেশিনারিজ সেগুলোরও মজুদ সিটি কর্পোরেশনে থাকতে হবে, যেন ডেঙ্গু মৌসুমে প্রয়োজনে কীটনাশক স্প্রে করা যেতে পারে। এদিকে যেসব বাড়ি স্থাপনা এডিসের লার্ভা বা প্রজনন উপযোগী পরিবেশ রয়েছে, ছবিসহ তা তাৎক্ষণিকভাবে রাখা হচ্ছে একটি বিশেষ অ্যাপে। এই ডাটাবেজ অনুযায়ী পরে চালানো হবে তদারকি। নির্মাণাধীন ভবন যেগুলো, এগুলোর ব্যাপারে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদেরকে আমরা চেষ্টা করছি যে এই এই সমস্ত জায়গা তারা পরিচর্যা যাতে করে এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে, এবং এডিস মশার লার্ভা যাতে ওখানে জন্ম লাভ না করতে পারে। ডেঙ্গু এড়াতে নির্মাণাধীন ভবন, বাড়ি ও স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবারও নগরবাসীর সহায়তা চেয়েছে DNCC। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় এ পর্যন্ত 26 মামলায় গ্রেপ্তার করা হয়েছে 61 জনকে। এখন লিবিয়ায় পাঠানো রুট এবং পাচারকারীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। চলছে পেছন থেকে মদত দেওয়া ব্যক্তিদের ধরতে অভিযান। রামরু বলছে, মানব পাচার মামলায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় প্রভাবশালীরা, এতে পাচার বন্ধে সাফল্য আসছে না। চাকরির প্রলোভনে অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানো 38 বাংলাদেশির ওপর 28 মে হামলা হয় মিজদা শহরে। এ সময় গুলি করে হত্যা করা হয় 26 জনকে, আহত 11 জন। এরপর থেকেই দেশে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু হয় লিবিয়ায় পাচারকারীদের ধরতে অভিযান। র‍্যাব, সিআইডি ও গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। 26 মামলায় গ্রেপ্তার হয়েছেন 61 জন। এর মধ্যে সিআইডি 31, ডিবি 14, র‍্যাব 12 ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে 4 জনকে। সিআইডিও তদন্ত করছে, অন্যরাও তদন্ত করছে। সিআইডি 15টা মামলা তদন্ত করছে, এখানে আমরা 31 জন গ্রেপ্তার করেছি। এরা তো সবাই বাংলাদেশ থেকে সরাসরি লিবিয়া গিয়েছে তা না, কেউ হয়তো অনেকদিন দুবাই ছিল, কেউ অন্য দেশে ছিল, আফ্রিকান দেশে ইভেন ছিল। তদন্ত বলছে, বাংলাদেশ থেকে লিবিয়ায় পাঠাতে ব্যবহার করা হয় 4টি রুট। দালালরা দুবাই, জর্ডান ও লিবিয়ায় ক্যাম্প স্থাপন করে সেখান থেকে চাকরি প্রত্যাশীদের ইউরোপ পৌঁছে দেয় 4 থেকে 5টি দালাল চক্র। এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে যারা জড়িত তালিকা করে তাদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাংলাদেশ পুলিশ তার আইনি পরিসীমার মধ্যে সম্ভবপর সর্বোচ্চ আইনি সক্ষমতা কাজে লাগাচ্ছে এই এই ধরনের মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। বাংলাদেশ পুলিশ বিন্দুমাত্র ছাড় দিবে না কোনো মানব পাচারকারীকে। এদিকে অভিবাসী গবেষণা প্রতিষ্ঠান রামরু বলছে, মানব পাচারে ইমিগ্রেশন,
ভিসা প্রসেসিং সেন্টার সহ নানা প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা সহায়তা করছে মানব পাচারকারীদের, আর তাদের মদত দিচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তি। রামরুদ দাবি, বারবারই তদন্তে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তারা। মানব পাচার বন্ধে তাই দেশীয় নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার তাগিদও দিচ্ছে রামরু। সারা দেশে 58 পয়েন্টে বাড়ছে নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে কক্সবাজার চিরিঙ্গা পয়েন্টের মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে। ডালিয়া, কুড়িগ্রাম, সিংড়া, জারিয়া, জাঞ্জাইল পয়েন্টে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে জুনে ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হয় 2384 মিলিমিটার, তবে এবার হয়েছে 17% বেশি, 2884 মিলিমিটার। আর জুনে স্বাভাবিক বৃষ্টি 3484 মিলিমিটার হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে এবার 351 মিলিমিটার বেশি বৃষ্টি হবে। আবহাওয়া অফিস বলছে জুনে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে 2টি নিম্নচাপ। বাংলাদেশ সহ ভারতের দক্ষিণ পশ্চিমে মৌসুমি বাতাসের কারণে ভারী বৃষ্টি হতে পারে জুন জুলাই জুড়ে। মৌসুমি বায়ুর অক্ষাংশ আছে দেশের মধ্য অঞ্চলে, এটা গ্যাজুয়ালি উত্তর দিকে অগ্রসর হবে। অর্থাৎ হচ্ছে এটা যে হিমালয়ের পাদদেশ এবং দেশের বাংলাদেশের উত্তর অঞ্চল যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে বৃষ্টি হবে। তার সাথে সাথে আপার ক্যাচমেন্ট বিশেষ করে আসাম, মেঘালয় এইসব জায়গায় বৃষ্টি বেড়ে যাবে। এর মধ্যে ব্রহ্মপুত্র, যমুনায় বাড়তে শুরু করেছে পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বৃহস্পতিবার কক্সবাজার চিরিঙ্গা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে। বরৈতলা ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচে, ধরলায় আছে প্রায় 25 সেন্টিমিটার নিচে নদীর পানি। ঘূর্ণিঝড় আম্পানের পর আসামের শিলচর ও মেঘালয়ে প্রতিদিন গড়ে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হচ্ছে। এর জেরে পানি বাড়ছে মনু, খোয়াই, জাদুকাটা, গোয়াইন নদীর পানি। 101টির মধ্যে 58টি পয়েন্টে পানি বেড়েছে। ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা অববাহিকায়। যমুনা নদীর ক্ষেত্রে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এখন বর্তমানে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যে অবস্থা তাতে এই মাসের শেষার্ধে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে ব্রহ্মপুত্র, যমুনা নদীর কোথাও পানি বিপদসীমার কাছাকাছি যেতে পারে অথবা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার কক্সবাজারে বৃষ্টি হয়েছে 302 মিলিমিটার। ভারী বৃষ্টির প্রভাবে পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি রাত 9টায় বাংলাদেশে, তার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। স্বাস্থ্য ডিজির বক্তব্য অদূরদর্শী, দায়িত্বজ্ঞানহীন, করোনার স্থায়িত্ব প্রশ্নে ওবায়দুল কাদের। করোনায় আরো 45 মৃত্যু শনাক্ত, 3243 সুস্থ হয়েছেন, 2781 জন। এবং লিবিয়ায় 26, বাংলাদেশে হত্যায় 26 মামলা, গ্রেপ্তার 61, মদতদাতাদের খোঁজে পুলিশ। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।